কুলপির রামকিশোরের কাটরা মনোহরপুরেই নতুন শিক্ষাঙ্গনে খেলে বেড়াবে শিশুরা, শিশুর কলরবে ভরে উঠবে পাড়া। সেজন্য তৈরি হয়েছে নতুন আইসিডিএস সেন্টার। নতুন এই আইসিডিএস সেন্টার তৈরি হয় খুশি স্থানীয়রা। নতুন শিক্ষাঙ্গন তৈরির কাজ চলছিল বছরখানেক ধরেই। 15তম এফসি ফান্ড থেকে এই আইসিডিএস সেন্টারটি তৈরি করা হয়েছে, সেজন্য খরচ হয়েছে প্রায় 45 লক্ষ টাকা। এই রামকিশোর একটি আইসিডিএস কেন্দ্র উদ্বোধন হয়েছে না? আইসিডিএস জায়গা পেলেই করে দিচ্ছি আমরা। আমাদের প্রায় 400 বেশি আইসিডিএস আছে, প্রায় 200 মতো আইসিডিএস আমরা পাকা করতে পেরেছি। নিজস্ব জায়গা থাকলে আমরা আরও আইসিডিএস আমরা করে দেবো। আজকের এখানে একটা আইসিডিএসের উদ্বোধন হলো, বিডিও সাহেব এসেছিল, সিডিপিও সাহেব ছিল, আমিও ছিলাম, আর তারপরেই সবার। নতুন এই আইসিডিএস সেন্টারটি তৈরি করতে সাহায্য করেছে রামকিশোর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এই আইসিডিএস সেন্টারটি উদ্বোধন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। সে সময় সেখানে উপস্থিত ছিলেন কুলপির বিডিও সৌরভ গুপ্ত সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শতাধিক স্থানীয় মানুষজনের উপস্থিতিতে এই আইসিডিএস সেন্টারটি শিশুদের জন্য খুলে দেওয়া হয়। নতুন এই আইসিডিএস সেন্টারে একাধিক আধুনিক পরিষেবা পাওয়া যাবে, এর ফলে খুশি শিশুদের পরিবারের লোকজন থেকে স্থানীয় বাসিন্দারা। কাটরামনারপুর দক্ষিণ পাড়া 367 নম্বর সেন্টারটি নতুন উদ্বোধন হইল। উদ্বোধন করলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় এবং ওর সঙ্গে উপস্থিত ছিলেন কুলপির বিডিও মহাশয় এবং সিডিপিও মহাশয় উপস্থিত ছিলেন। এবং এখানটাই এই বিদ্যালয়টা হয়ে শিশুদের বিশেষ করে প্রাথমিক শিক্ষার অগ্রগতি হবে আশা করছি। এই এলাকাটা যাতে আরও উন্নতি হয় তার জন্য আমরা আরও প্রচেষ্টা চালাব। নতুন এই আইসিডিএস সেন্টারে থাকবে আলো পাখা সহ অন্যান্য ব্যবস্থা, ফলে প্রচণ্ড গরমে শিশুদের কষ্ট হবে না বলে মনে করা হচ্ছে। এছাড়াও থাকছে পর্যাপ্ত জলের ব্যবস্থা, থাকছে ডিপ টিউব অয়েল, সমস্ত পরিষেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, কুলপি বিধানসভার মধ্যে তারা একাধিক আইসিডিএস সেন্টার তৈরি করেছেন, পর্যাপ্ত জায়গা পেলে নতুন আইসিডিএস সেন্টার তারা তৈরি করবেন। নতুন আইসিডিএস সেন্টার তৈরি করতে তাদের কোনো অসুবিধা নেই, মানুষের পাশে তারা সবসময় রয়েছেন বলে তিনি জানিয়েছেন। কুলপি থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।